আজ সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা, স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক জায়গায় চলছে সরস্বতী পুজোর আনন্দ মহোৎসব। সকাল থেকেই হরিণঘাটা ব্লকের বিরোহী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিরোহী বাজার সংলগ্ন ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠ স্কুলে প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোয় জাঁকজমকভাবেই ব্যবস্থা করা হয়েছে হচ্ছে ঠিক তেমনই পুজো উপলক্ষে বিশেষ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে হরিণঘাটা পঞ্চায়েতের সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। নদিয়ার হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট, আপডেট খবর। শুনুন, আমি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে সারা পশ্চিমবাংলা বাগদেবীর আরাধনায় মেতেছি। আমরাও হরিণঘাটা মানুষ, সবাইকে বাগদেবীর আরাধনায় মেতে ওঠার জন্য বলে আমরা বলবো, এবং সেই সাথে সাথে আমরা সরস্বতী পুজোটা সবাই আনন্দের সাথে পালন করি। আজকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, এবং এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আমি আজকে একটা জনসংযোগের মধ্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে আমি আমার একটা নিজের শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠও আজকে প্রচুর মানুষের সাথে জনসংযোগ করব, এবং ছাত্রছাত্রীদের উৎসব যে আজকে আনন্দ নেওয়ার যে উৎসব, সেই উৎসবে মেতে ওঠার জন্য আহ্বান করেছি, এবং সবাইকে থেকে সেই উৎসবে সবাই যাতে সামিল হয় তার চেষ্টা করছি। আজকে মূলত এইভাবেই সরস্বতী পুজো দিনটা পালন করছি। অনেক বাচ্চা তারা বর্তমান যা পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে থেকে এখন তারা দূরে চলে গেছে, তারা মোবাইল মুখী হয়ে গেছে, সেই উদ্দেশ্যে কি বার্তা দেবে? এই নিয়ে বিভিন্ন স্কুলে অদিন আগে যে কোর্স গুলো হচ্ছিল, শীতকালীন বার্ষিক কোর্স, অ্যানুয়াল কোর্স, সেখানে আমরা সব জায়গায় বলেছি, কিছু স্কুল ব্যানার করেছে যে মোবাইল নয় মাঠ চাই, আমরা সবাই মাঠে যাব। এই বার্তাকে সামনে রেখে আমরা লড়ছি, আমরা সব জায়গায় যাচ্ছি, বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অ্যাওয়ারনেসটা করানো হচ্ছে ছাত্রছাত্রীদের, যে আমরা মোবাইল এর কারণে বই পড়া, মোবাইলের কারণে মাঠে যাওয়া আমাদের প্রায় বন্ধের মুখে, আমরা সবাই এই রোগে পড়েছি। সেই কারণে আমি চাইছি যে আমরা সকলকে বলছি যে সরস্বতী পুজোর দিন আজকে আলাদা করে বার্তা দিতে চাই যে সবাই বই পড়ুন, সবাই মাঠে যায়, মোবাইল থেকে বিরত থাকুন। বিশেষ কিছু কারণে মোবাইল তো লাগতেই পারে মানুষের, সেটা তো সেই জন্য সেইটুকু ব্যবহার করা উচিত, এটা আমি সকলের কাছে আবেদন করি। নতুন প্রজন্মের কাছে মোবাইল একটা যেন তাদের ভবিষ্যতের লক্ষ্যের ক্ষেত্রে একটা বার্তা, কিন্তু সেটা তো অন্ধকার থেকে ঠেলে দিচ্ছে তাদের কাছে। না, ব্যাপারটা হচ্ছে মোবাইলে যেরকম মেরিটস আছে ডিমেরিটসও আছে, আমরা মেরিটসটা নেব, ডিমেরিটসটা নেব, এটা মানুষের কাছে বার্তা দিতে, এইটুকুই বলা। একটা অন্য যদি প্রশ্ন করি, সুপ্রতিম রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ, হরিণঘাটা পঞ্চায়েত। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।